هيا على الفلاح. দেখুন, প্রত্যেকটা বাবাই চান যে আমি রিটায়ার্ড হতে যাচ্ছি, অবসর নিতে যাচ্ছি চাকরি থেকে, আমি অবসর নেওয়ার আগে আমার সন্তানকে প্রতিষ্ঠিত করে যাই। আমি যেহেতু রিটায়ার্ড হয়ে যাচ্ছি, আমার সন্তানকে এমন একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে যায় যেন পরিবারে হাল ধরতে পারে। আমি তো উপার্জন থেকে আউট হয়ে যাচ্ছি, উপার্জনক্ষম করতে চাই, কেন যেন পরিবারে হাল ধরতে পারে। কত বছর একটা মানুষের জীবন? 60, 70, 100 বছর, তার মধ্যে অর্ধেক জীবন তো গেছেই। 60 বছর জীবনের 3 ভাগের 2 ভাগ চলেই গেছে সমারিত উপস্থিতি। দেখুন, জীবনের শেষ পর্যায়ে এসে পরিবারের হাল ধরার জন্য প্রত্যেকটা বাবা মা ব্যাকুলতার সাথে ব্যস্ত হয়ে পড়েন সন্তানকে প্রতিষ্ঠিত করতে, একটা চাকরির ব্যবস্থা করে দিতে, একটা বড় বিজনেস স্টার্ট করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কেন? যেন পরিবারের হাল ধরতে পারে। যেহেতু আমি উপার্জনক্ষম নই, কত বছর? 50, 60, 70 বছরের জন্য। অথচ তেয়ামতের দিন বিচারের মাঠে একটা দিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান একটা দিন পাড়ি দিব কি দিয়ে? সন্তানকে ওই লেভেলে গড়ে তোলার কেউ চিন্তা করি না আমরা। আপনি পাশে হিসাব করে দেখুন, সিলেটের প্রত্যেকটা সন্তান যাদের বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, আপনি বলেন ইংরেজি প্রত্যেকটা অক্ষর বলতে পারে, লিখতে পারে, আর বাংলার প্রত্যেকটা অক্ষর বলতে পারে, লিখতে পারে, অঙ্কের 100 পর্যন্ত প্রত্যেকটা অক্ষর বলতে পারে, লিখতে পারে, তাকে বলেন বাবা তুমি আরবির অক্ষরগুলো বলো তো, সে জানে না। আরবির অক্ষরগুলো লিখো তো, ও জানে না। আমি তো বাবাই জানি না, সে কোত্থেকে জানবে? সমানিত উপস্থিতি। দেখুন, আপনার আমার ধস তো নেমেছে এখানে। মুসলিমদের অধঃপতনের কারণ তো এটাই, যে ক্যাটালগ দিয়ে মুসলিম শ্রেষ্ঠত্বের আসনে যাবে সেই ক্যাটালগই সে বুঝে না, সেই ক্যাটালগের জ্ঞান নেই। আপনার 4টা ছেলে মেয়ে, একটাকে লন্ডনে পড়িয়েছেন, একটাকে আমেরিকায় পড়িয়েছেন, একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়িয়েছেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। আপনি মারা গেলেন, আপনার জানাজার সালাত আদায় করবে সেই সেই শিক্ষা কারণে খুঁজে বেড়ায় কোথায় একজন আলেম পাওয়া যাবে। আপনি বাবা হিসেবে ব্যর্থ, কি তৈরি করলেন, কি তৈরি করে গেলেন? 4 সন্তান আপনি গর্ব করেছিলেন, আমার 1-1 সন্তানের বেতনে 1,00,000 টাকা করে, আপনার জানাজা পড়ানোর মতো তার একটা দোয়া জানা নেই। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা দিয়ে কি করবেন? অধঃপতন হবে এই শিক্ষা দিয়ে। কি হবে? আপনার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে দাঁড়িয়ে পেশাব করবে, আপনার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে তাকমুন নিচে প্যান্ট পরে জাহান্নামের খড়ি তৈরি করবে, ডিজে নষ্ট হবে, আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। দেখুন, যখন একটা মানুষকে, কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামে যাওয়ার জন্য, তখন তারা বলবে আল্লাহ কোথায় সে আমার অভিভাবক? রব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে যাদের কারণে আমি নষ্ট হয়েছি, পদভ্রষ্ট হয়েছি, কোথায় আজকে আমাকে এনে দাও, তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। আপনার সন্তানই বলবে যে আমার বাবা মা আমাকে দিন শিখায়নি, কোরআন শিখায়নি, সুন্নাহ শিখায়নি, তাদের কারণে আমি নষ্ট হয়েছি, অনেক ডিগ্রি অর্জন করেছি কিন্তু দিনই জ্ঞান ছিল না, তাদের জন্য নষ্ট হয়েছে, তাদেরকে নিয়ে আসো, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। কি জবাব দিবেন? জবাব আছে সবার এত উপস্থিতি। আসুন, আপনার সন্তানকে, আমার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষা দেই, ধর্মীয় জ্ঞান দেই। এই ধর্মীয় জ্ঞান দেই আদর্শ সমাজ কায়েম করেছিলেন, ভাতৃত্বের বন্ধন, যে ফুজার যুদ্ধ 40 বছর ধরে চলেছে, 1 দিন 2 দিন নয়, বছরের পর বছর ঠুমকে একটা অজুহাত দিয়ে যুদ্ধ চলেছে জাহেলি সমাজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই জ্ঞান দিয়ে সব নির্মূল করে দিয়েছিলেন, মূল শিকড় উপড়ে ফেলেছিলেন। সাহাবিরা একজন আরেকজনকে নিজের চেয়ে বেশি অগ্রাধিকার দিতেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে আরেকজনকে বেশি ভালোবাসতেন, কোরআন এবং সুন্নাহ মানার জন্য সবসময় উদগ্রীব থাকতেন, জীবন বিলিয়ে দিতেন, এই পর্যায়ে নিয়ে এসেছিলেন কিন্তু কোরআন সুন্নার জ্ঞান দিয়ে। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরেছি আপনার আমার তত ক্ষতি সাধিত হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জানো কিসের কারণে মুসলিমরা ধ্বংস হয়, দীন ইসলাম নষ্ট হয়, ধ্বংস হয় বলতে পারবে? তখন তাবেই বলছেন না জানি না বলুন। তো 3টা কারণ বলেছিলেন, যে মুসলিমরা
ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তিনটি। একটা হচ্ছে জল্লাতুল আলেম, আলেমদের পদস্খলন, আলেমদের পদস্খলনের কারণে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। দেখুন আজকে আলেমদের অবস্থা দেখুন বাংলাদেশে, এটা তো মুখে বলার প্রয়োজন নেই। প্রত্যেকটা আলেম মনে হচ্ছে এক একজন শির্ক বেদাতের প্রতিষ্ঠার করার জন্য জীবন বিলিয়ে দিচ্ছেন। এক একজন আলেম যারা শির্ক বেদাত উৎখাত করবেন, তারাই শির্ক বেদাত প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়ে মাঠে নেমে আছেন। যারা কোরআন এবং সুন্না মানতে চান তাদেরকে কত রকম বাধা দিচ্ছেন তার কোনো ইয়ত্তা নেই। দ্বিতীয়ত বলেছিলেন, মুনাফিকদের কোরআন এবং সুন্না নিয়ে বাগ বিতণ্ডা। সহি আকিদা গ্রহণ করবেন, এক শ্রেণীর মানুষ কত রকম খোঁচা দিচ্ছে, কত রকম যুক্তি খাড়া করছে এটার পিছনে। তৃতীয়ত বলেছিলেন, আইম্মাতিল মুদিল্লিন, শাসকদের পথভ্রষ্টতা। এই তিনটি কারণে মুসলিমরা ধ্বংস হবে। দেখুন তিনটি কারণই আমাদের সমাজে বিদ্যমান, এজন্য আমরা সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আসুন এই প্রেক্ষাপট কি করে উত্তরণ করবেন, কোরআন সুন্নার জ্ঞান দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন সুন্নার জ্ঞান দিয়ে এই ক্যাটালগের বাস্তবায়ন করে উত্তরণ করেছিলেন। আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনী ইলম অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করি, নিজেরা পারিনি সন্তানকে করাই, নিজেরা জ্ঞান অর্জন করতে পারিনি কিন্তু সন্তানের ওসিলায় যেন আমরা সারা পৃথিবী বিক্রি করে দিয়ে যে পোশাক পাওয়া যাবে না সেই পোশাক যেন সন্তানের ওসিলায় পরতে পারি, এই ব্যবস্থাটা করি।